এতটুকু আসতে আসতে এত সময় লাগলো? আগে জানলে তোমার রিকশায় উঠতাম না। আবার রোজা রাখছি তো, চালাইতে কষ্ট হয়। তো রিকশা নিয়ে বের হওয়ার কি দরকার? শুধু শুধু মানুষের সময় নষ্ট করো? আবার গরিব মানুষ না বের হইলে খামুকি। সেটা আমি কি করে বলবো? এই নাও। কত দিলেন? কেন চোখে দেখো না, কানো নাকি? আব্বা ভাবছিলাম রোজা রমজানের দিন ভাড়া একটু বাড়াই দিবেন। আচ্ছা ঠিক আছে, যেটা ভাড়া সেটাই দেন। যেটা আসল ভাড়া সেটাই দিয়েছি, যেমন কর্ম তেমন ফল। আপনার ফল আপনি পাবেন। তাই কি বললি, তুই আমার কি ফল দিবি? আব্বা ফল আমি দিব না, এই রোজা রমজানের দিন গরিব মানুষের হক মেরে খাওয়ার ফল যে দেওয়ার সেই দিবে। সেই আশাতেই থাক। আয় মা। খচ্চর কোন হানকার। কি বললি তুই, কি বললি? যা কইছি শুনছেনি তো? জুতা দেখছস? কালের মধ্যে মেরে গাল ফাড়াই দিব। আহারে, আপনি আমার জুতা মারবেন আর আমি বয়ে বয়ে কি হাততালি দেব? কত বড় সাহস! এখন আমার চোখের সামনে থেকে যা, যা বলছি সময় থাকতে এখনই যা। কেন আমি যাবো কেন? এই রাস্তাটা কি আপনার কি না আপনার বাপের না শ্বশুরের? তুই যাবি এখান থেকে? আপনি বাসায় যান, নাহলে কিন্তু আমি আপনার মতো তুই তুই করে শুরু করবো। তোরে আরেকদিন পাই দেখে নিব। আর আমিও আপনার মতো খত্তর মহিলারে পাইলে এই রিক্সা ধুয়ে দৌড়ায় পালাম। যত সব খত্তর কোন আমি আইছি। ও তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি ব্যাপারটা। হ্যাঁ চিন্তা করো না। এতক্ষণ লাগে গেট খুলতে? সরি ম্যাডাম। সরি কিসের? হ্যাঁ তোকে একদিন বলছি না যে গেটের সামনে থেকে কোথাও যাবি না? আর সারাক্ষণ ফোনে কি? ফোনের মধ্যে কি? বউর সাথে একটু ফোনে কথা বলতেছিলাম ম্যাডাম, বউটা খুব অসুস্থ। চাকরি করতে আসলে তো বউটো করলে হবে? হ্যাঁ আর তোর বউ অসুস্থ তুই কি করবি? তুই কি ডাক্তার? আর শোন, এত যদি বউর জন্য দরদ থাকে চাকরি ছেড়ে চলে যা, বাড়ি চলে যা। ম্যাডাম, ও ম্যাডাম একটু কথা ছিল আর কি। বউটা পুয়াতি, রোজার মাসও চলে আসছে, পাশে কোনো বাজার সদাই নাই। গত মাসে বেতন একটু দিতেন ম্যাডাম। বেতন? আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখেছি যে কয় মাস পর পর বেতন পায়? তা ঠিক আছে ম্যাডাম, কিন্তু একটু স্যারের সাথে কথা বলে দেবো। স্যারের সাথে কি কথা বলবো? হ্যাঁ স্যার কি এসব দেখে না শুনে? আসুন তো, স্যারের সাথে এইসব বিষয়ে কোনো কথা বলবি না। আমি ওই দিনও শুনেছি যে তুই তো স্যার থেকে 500 টাকা নিয়েছিস, তুই কি মনে করেছিস? আমি কিছু শুনি নাই। না ম্যাডাম, আমি তো স্যারের কাছে চাই নাই। স্যার আমার মন খারাপ দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর, এরপর স্যার নিজে আমারে দিয়ে গেছে। আমি চাই নাই ম্যাডাম। আমি সবই বুঝি, তোর মন খারাপ ছিল না তুই ইমোশনালি ব্ল্যাকমেল করে নিয়েছিস। আমি নেক্সট টাইম এসব না শুনি। আসুন একটু পরে এসে উপরে বাথরুম আর বেসিনটা ক্লিন করে দিয়ে যাস। ঠিক আছে ম্যাডাম, কিন্তু গেট খোলা রাখাও। আবার মুখে মুখে তর্ক করছিস? বেয়াদব কথা কারে? স্যারই তো বলছে গেটটা খোলা না। আবার স্যার? তাহলে আমি কি? ও তোর কাছে আমার কথার কোনো মূল্য নাই? না ম্যাডাম, আমি তো সেটা বলি নাই। মানে কি বল, কি বল, তোর মনে কি আছে বলে ফেল। না আপনারা তো একই। একই মানে? মানে আপনারা তো দুইজনই মালিক, আমি আপনাদের আন্ডারে চাকরি করি। শোন আমি যা বলবো তুই শুধু তাই শুনবি। একটু পরে এসে বেশি না বাথরুমটা ক্লিন করে দিতে। ম্যাডাম বেতনের ব্যাপারটা যদি একটু দেখতেন ম্যাডাম। দেখ রোজা রেখে মাথাটা প্রচন্ড গরম হয়ে আছে, কোনো কথা বলবি না, আর ঈদের আগে কোনো বেতন হবে না। Thank you.
করে কাছে এলে মন বলে গুড, একটাই চাওয়া শুধু। স্ট